আজকে গান গাবেন, কালকে লাগে দিবি। গোলাম রব্বানি কি গান গাইলেন? হ্যাঁ হ্যাঁ, শ্যামা সরকারের ছবির সাথে লাগে। কেন, ওই কি আমার বউ? নায়িকের ছবি লাগে দিয়ে কয় হ্যালো পরিমণি। তোর গান শুনে আনন্দ পাওয়ার দরকার না। আমার ওয়াজ শোন, মাঝে মাঝে এমন হাসির কথা আছে তোর লঙ্গি খুলে যাবে। এখন আমি যদি এই গান শুনে তোর হাড্ডি ভাঙ্গে লাগবে, আমি পিটি, আরে ভালো হবে। ওর ভালোবাসা দিয়ে ওরা বুঝেন লাগবে যে গান শোনা লাগবে না, গোলাম রব্বানির অর্ষণ আনন্দ এমনি পাবে। কথা কন, জান্নাতের হুরদের যে ডান্স, সাসা যারা এলে টেলিভিশনে কিরণমালা, এ সকিনা, পূর্ণিমা, স্বপ্ন দেখবি না? কথা কন না, যারা আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন টেলিভিশনের দিকে তাকায় নাই, নাটকের দিকে তাকায় নাই, গান বাজনা শোনে নয়, দেশে যে দেশের প্রধানমন্ত্রী নামে পর্যন্ত ফানিয়ে ভিডিও আছে না নাই? আর আমার মতো গোলাম রব্বানি ছাতা বাতা হুজুর, তার নামে দুটো চারটে টিকটক ভিডিও থাকলো আর আমি মন খারাপ করছি? করি না, আমি মনে করি ওরা আমার বন্ধু। ও আমার ভুল ধরে দিয়েছে যে হুজুর ওয়াজে দুই চারটে গান গান, সাবধান হয়ে যান, আর গান গাইন না, গান গাইলে টিকটক বানাও। ওই জন্য গান গাওয়া বন্ধ, আর যদি গান গাওয়াও লাগে এলে ক্যামেরা বন্ধ করে গামো, এলে ক্যামেরা এরা কাটে ওইটাই লাগে দিবি। কাল আজকে গান গাবেন, কালকে লাগে দিবি। গোলাম রব্বানি কি গান গাইলেন? হ্যাঁ হ্যাঁ, শ্যামা সরকারের ছবির সাথে লাগে। কেন, ওই কি আমার বউ? নায়িকের ছবি লাগে দিয়ে কয় হ্যালো পরিমণি। কারণ আমার বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেবো আমি, আমি কি পাগল? এরকম আছে না নয়, এই জন্য টিকটক ভিডিও 30 সেকেন্ড দেই কে, হুজুরদের ভুল বুঝবেন না। 3 ঘন্টার ওয়াজ গেছে কই? কথা কন, এই জায়গাতে চাষ আমি আমি ওয়াজ করলাম প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি আমি যে ওয়াজ করতেছি, আপনারাই বলেন কয়টা গান গাইছি। হ্যাঁ, একটা বক্তা যদি স্টেজে উঠে 2.5 ঘন্টা গান গায়, শ্রোতারা বার ওয়াজ শুনবি না, জুতে মারবি। কথা কন, তখন কবে হুজুরে এটা ওয়াজের জায়গা রে, গান কর জায়গা লয়। কথা কন, মাঝে মাঝে এক লাইন একটু হালকা করে কয়া দে, এটা যুবকদের বিনোদনের জন্য। কথা কন ঠিক কিনা? ওই শুনছে আর আমি পরে যখন কইছি হারাম, তখন মোবাইলের থেকে ডিলেট করে কছে না, গোলাম রব্বানি হুজুর নিষেধ করছে আর গান শুনবো না। কথা কন, আমরা বলতেওছি হারাম বলতেছি, আবার নিষেধ করতেছি, হাত তুলে ওয়াদা নিচ্ছি আজ থেকে গান শুনবো না। তাহলে এই যে ভালো ভালো কাজগুলো আমরা যুবকদের তো ভালোবাসা দিয়ে আগে না হলে, কথা কন ঠিক কিনা? এখন আমি যদি এই গান শুনে তোর হাড্ডি ভাঙ্গে লাগবে, আমি পিটি, আরে ভালো হবে। ওর ভালোবাসা দিয়ে ওরা বুঝেন লাগবে যে গান শোনা লাগবে না, গোলাম রব্বানির অর্ষণ আনন্দ এমনি পাবে। কথা কন, তোর গান শুনে আনন্দ পাওয়ার দরকার না। আমার অর্ষণ মাঝে মাঝে এমন হাসির কথা আছে তোর লঙ্গি খুলে যাবে। কথা কন না, খ্যা গান শোনা লাগবে না, কৌতুক দেখা লাগবে না, ভালো কাজ ভালো কথার মাধ্যমে। আমি যে উদাহরণগুলো দিই এর মধ্যে আবার বাস্তব শিক্ষা আছে। কি আছে? বাস্তব শিক্ষা আছে। মন খারাপ করছেন আপনারা? তাহলে তোয়ার দিকে আমরা চলে যাই। শোনেন, তাহলে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতো, এটা জাহান্নামীদের 3 নম্বর অপরাধ, 7 নম্বর অপরাধ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই আমলের কথা মনে আছে? কবরটা কেন জান্নাতের বাগান হয়েছে শুনবেন না? এই যে ওয়াজ শেষের দিকে চলেন, তারা বলবে আমরা কর্মফল দিবস কেউ স্বীকার করতাম, বিজয় বিচার দিবস কেউ স্বীকার করতাম, এই কর্মফল দিবস কেউ স্বীকার করার কারণে আমরা মনে করছি পরকাল বইলা কিছু নাই, আমরা মনে করছি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। মালিক ওমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক যে আল্লাহ, আল্লাহ যেদিন বিচার কায়েম করবে দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাইতে পারবে না। চলেন সামনের দিকে যাই, মা বোনদের নিয়ে 2-4 মিনিট কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ না, শেষ করে দিই, হালকা দেব না, শুনলেও দেওয়া লাগবে। মা আমাদের কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষে একটু হালকা না দিলে হয়? হ্যাঁ, পানি খাইলে। হ্যাঁ, তাহলে 7 নম্বর অপরাধ, আমরা কর্মফল দিবস কেউ স্বীকার করতাম, বিচার দিবস কেউ স্বীকার করতাম, পরকালে যে জান্নাত জাহান্নাম হবে এগুলো ভাবি নাই, পরকালে যে আমার বিচার হবে এটা আমরা কখনো বিশ্বাস করতাম না। বিদায়, আমাদের পরকালের কোনো ভয় ছিল না, এজন্য দুনিয়াতে যা মনে চাইছে তাই করছি। এজন্য কথাই আছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে খাও দাও ফুর্তি করার জায়গা দুনিয়া না, ফুর্তি করার জায়গার নাম হলো জান্নাত। কথা কর ঠিক কিনা? দুনিয়া হলো
সলার জায়গা গোলামীর জায়গা ইবাদতের জায়গা আল্লাহর দাসত্ব আর গোলামি করে এমন ভালো ভালো কাজ করে যাওয়া লাগবে যাতে আল্লাহ খুশি হয় জান্নাত দেয় কথা কোন ঠিক কিনা আর জান্নাতের হুরিরা আছে খাবার আছে জান্নাতের পোশাক আছে ফল ফুল আছে এমন কোনো কিছু নাই যেটা কল্পনা করলে আপনি পাবেন না একটা পাখি উড়ে যাচ্ছে মন চাচ্ছে পাখির ভুনাগোস্ত খাবো খালি চিন্তা করা শেষ ভুনাগোস্ত সামনে আসতে দেরি নাই সুবহানাল্লাহ কোন আর জান্নাতীদের সর্বপ্রথম আল্লাহ খাওয়াবেন মাছের কলিজা ভুনা দিয়া সুবহানাল্লাহ বলে কেমন মজার খাবার খাবো গো আলহামদুলিল্লাহ বলেন এলে আঙ্গুর টোয়া খেলে ওই যে কি দিছে বলে ফরমালিন দিছে কবার পারে না আমের মধ্যে ফরমালিন কমলার মধ্যে লেবুর মধ্যে সব ফরমালিন জান্নাতের মধ্যে ফরমালিন আছে কোনো অপশন নাই আঙ্গুর এক একটা আঙ্গুরের আধা মন রস হবে সুবহানাল্লাহ বলেন এক একটা ফল খাবেন মনে হবে যে দুনিয়ার ফল কিন্তু এত মজা পাবেন খালি খাইতেই মনে যাবে খাইতেই মনে যাবে খালি ফলই খাবে কয়েকদিন ধরে সুবহানাল্লাহ কর এত ভালো লাগবে সুবহানাল্লাহ বলেন জান্নাতের হুরদের যে ডান্স চাচা যারা এলে টিভি টেলিভিশনে কিরণ মালা শকিনা পূর্ণিমা স্বপ্ন দেখবি না কথা কন না যারা আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন টেলিভিশনের দিকে তাকায় নাই নাটকের দিকে তাকায় নাই গান বাজনা শোনে নয় আল্লাহ বলছে আল্লাহ দুনিয়াতে একটাও শুনিনি নিয়ত করছি জান্নাতের মধ্যে দেখব কথা কন না জান্নাতের এক একটা লোকের সাথে কয়টা করে হুর সত্তরটা কথা কন না এটা শুনে কিন্তু মা বোনেরা খুব মন খারাপ করে হাইরে সত্তরটা করে পাবি তাহলে আমার কি হবি এই পাগলিগুলো বোঝে না যে সত্তরটা হুট তো হলো খেদমতের জন্য এরাতে হলো দাসী হিসেবে খেদমত করবি অরিজিনাল রানী হয়ে থাকবে দুনিয়ার বউ যদি জান্নাতে যায় খুঁটি যায় জান্নাতে যদি আপনার স্ত্রী যায় ওই জান্নাতি হুরদের তুলনায় আল্লাহ পাক আপনার এই দুনিয়ার মমেনা জমেনা আমেনা সোনিয়া ডালিয়া এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না বলেন সুবহানাল্লাহ জান্নাতে যখন আপনার স্ত্রীকে সুন্দর করে সাজায় গোজায় আপনার চোখের সামনে নিয়ে আসা হবে তখন কি ব্যাপার তোমার চেহারা তো কালো ছিল এ জায়গায় আসলে দাগ ছিল এ জায়গায় তিল ছিল আজকে কিছুই নাই এত সুন্দর সুবহানাল্লাহ বলেন জান্নাতে বউকে নিয়ে থাকতে চান তাহলে দুনিয়াতে স্বামী স্ত্রী দুজনে আল্লাহর গোলামি করা লাগবে ইবাদত করবে একা নামাজ পড়লে হবে না বিবিকেও নামাজই বানাইতে হবে কথা কন মা বোনদের এইবার টেনশন চলে গেছে যাক বাবা তাহলে আমি সবচেয়ে বেশি সুন্দর হব জান্নাতে যায় হিংসা করলে হবে আর ওটা জান্নাতের মধ্যে থাকবে না হিংসা কারো মনের মধ্যে থাকবে না ওইটা থাকবেই না দুনিয়াতে হিংসা কারো আছে না পাক করছেন আপনারা বিরক্ত হয়েছেন এ দিলের কান্দা লাগা শোনেন মা বন্ধুরে বলে যায় ও মা সাতটা আমলে আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে সারে না ফরজ পদ্মা করতে ইচ্ছা না তুই বক্তাবাজ করে বুঝাই মা পদ্মা করেন পদ্মা করেন অনেক বক্তা পায়ে হাত দিয়ে বলে মা অনুরোধ করি মা আল্লাহর এই ফরজ বিধান পদ্মা করেন কারণ মা বোনদের জন্য পদ্মা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আমিন মান ও করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা